ভোট চলাকালীন মৃত্যু কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। ভোট চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শাড়িতে লক্ষ্মীর ভান্ডার, সেই শাড়ি পরে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী। কিন্তু তাদের দাবি, তাদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেয় কর্তব্যরত পুলিশ কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে। শুরু হয়েছে 18তম লোকসভা নির্বাচন। 7 দফায় নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। আজ চতুর্থ পর্বের দেশের 10 রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ হয়েছে। ভোটের চতুর্থ দফায় বাংলার 5 জেলার 8 লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বীরভূমের বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্র, নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, পূর্ব বর্ধমানের বর্ধমান, দুর্গাপুর ও বর্ধমান পূর্ব, পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে লাইন দিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। সকাল থেকে বুথে বুথে ঘুরছেন প্রার্থীরাও। আজ দুটি একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট। তবে এসবের মাঝে উত্তেজনা দেখা দেয় শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের 25 নম্বর বুথে। ঘটনা সূত্রে জানা যায়, আজ সকালে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় 25 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের দুই মহিলা কর্মী রাজ্য সরকারের একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রিন্টের শাড়ি পরে আসেন। অভিযোগ, ভোট কেন্দ্রে ঢোকার মুখে তাদের মধ্যে একজনকে বাধা দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাকে বলা হয় শাড়ি পাল্টে অন্য শাড়ি পরে ভোট দিতে আসতে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের ওই মহিলা। বলছে এই শাড়ি পরে আসা যাবে না, এখানে থাকা যাবে না, জানি না সেটা। হ্যাঁ, আমি বেরিয়ে এলাম, আমাদের সভাপতি দিদিকে জানালাম, উনি এসেছে। আচ্ছা, আপনি কি শাড়ি পরে এসেছেন? এই তো এই ঘটনার পরে পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের সাথে বচসা শুরু হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। দিলীপবাবু জানান, এটা কোনো পার্টি সিম্বল নয়, এটি বাংলার একটি সরকারি প্রকল্প, এটাতে কোনো আপত্তি থাকা উচিত নয়। পাশাপাশি তিনি আরো জানান, কেনই বা পুলিশ কর্মীরা শাড়ি খুলে অন্য শাড়ি পরে আসার কথা বলবেন? মেয়েরা শাড়ি পরে কোথা থেকে কি শাড়ি এনেছে? লক্ষ্মীর ভান্ডার তো মা লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মীর ভান্ডার, এটা আবহমানকাল থেকে এই লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমানোর কথা বলা হচ্ছে। সেই শাড়ি পরে এরা এসেছে, বলছে আপনি চলে যান শাড়ি পাল্টে আসুন। অত বড় অধ্যক্ষ পুলিশ অফিসারের, বলছে বিজেপি অবজেকশন করেছে, আপনি শাড়ি পাল্টেন। তো বিজেপি অবজেকশন করলে শাড়ি পাল্টে আসতে হবে? ওরা কপালে গেরুয়া টিপ করে ফেটি বেঁধে গেরুয়া স্কার্ফ পরে ভেতরে বসে এজেন্ট হয়েছে, আমরা তো কিছু বলিনি। তো ওটা তো পার্টি সিম্বল নয়, এটাও তো কোনো পার্টি সিম্বল নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের পার্টি সিম্বল ঘাসের ওপর জোড়া পড়ে, সেই সাথে তো আমাদের এটা পড়েনি, কেন অযথা উত্তেজনা সৃষ্টি করা? পাশাপাশি এই দিন ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা। তিনি অভিযোগ করেন, উনি যদি ভোট দিয়ে বেরিয়ে আসতেন তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না, কিন্তু উনি ওই শাড়ি পরে বারে বারে ভোট কেন্দ্রের সামনে ঘোরাঘুরি করছেন, এতে ভোট প্রভাবিত হতে পারে, তাই আমরা অভিযোগ জানিয়েছি পুলিশের কাছে। দেখছি অনেকক্ষণ ধরে উনি একটা শাড়ি পরে আছেন, ভেতরে ঢুকছেন বেরোচ্ছেন, উনি ভোট দিয়ে চলে আসতেন তাহলে ঠিক ছিল, উনি কিন্তু ভোট দিয়ে ওখানেই বসেছিলেন। ভেতরে যে বাইরে বারান্দার যে বেঞ্চিটা ছিল, বেঞ্চিতে উনি বসে থাকছেন। তা আমরা ওই সেন্ট্রাল ফোর্সকে এবং আরও যে প্রশাসনের লোক ছিল তাদেরকে আমরা বললাম, দেখুন এতে তো নির্বাচন হচ্ছে, এখানে তো লক্ষ্মীর ভাণ্ডার পরে তো থাকতে পারে না, তো উনি শাড়িটা বদলে আসলে তো কোনো ব্যাপারই নেই, আর এখানে এজেন্টরা ছাড়া তো আর কেউ থাকতে পারে না, উনি তো আর এজেন্ট নন। হ্যাঁ, উনি ভিতরে ছিল, ভিতরে বলতে কি বারান্দায়, যে ভোটের ভিতরে বাইরে যে বারান্দাটা আছে বারান্দাতে উনি ছিলেন। এতে কি মনে হয়, মানে এতে মানে সাধারণ মানুষকে ভোট প্রভাবিত করা হচ্ছে? সরকারি প্রকল্প বলতে এখানে ভোট চলাকালীন কোনো প্রকল্প মানে এগুলো 200 মিটারের মধ্যে থাকতে পারে না, সেটা আমরা জানি।
তো সেটা আমাদের কাছে রিপোর্ট এসেছে এরকমভাবে থাকতে পারবে না, যার জন্য আমরা দেখেছি, যার জন্য আমরা রিপোর্টটা করেছি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে পুলিশ কর্মীদের কথোপকথনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, শ্রীরামপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।